আমি ফয়সাল আহমেদ, আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তো ছোটোবেলাতে নানা কারণে, নানা সমস্যায়, ভয়ের কারণে সাইক্লিংয়ের প্রতি তত একটা আগ্রহ জন্মায়নি এবং শিখতেও পারিনি। কিন্তু বর্তমানে দেশের অবস্থা বিবেচনা করে চিন্তা করলাম যে সাইকেলটা না চালালেই নয়। তো ফেসবুকের মাধ্যমে, এছাড়া আমরা বন্ধু বান্ধবদের মাধ্যমে জানতে পারলাম মুন্সিগঞ্জ সাইক্লিস্ট অভিজ্ঞ ট্রেনারদের দ্বারা সাইকেল চালানো শিখেছি। তো সুযোগটা সদ্ব্যবহার করতে চাইলাম। তো এখন মোটামুটি ওকে, আশা করি মুন্সিগঞ্জ সাইক্লিস্ট মুন্সিগঞ্জ থেকে প্রচুর রাইডার বের করতে পারবে। আমি স্বয়ন, আমি পড়াশোনা করি, ছোটোবেলাতে সাইকেল শেখা হয় নাই। আমি একসময় ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে মুন্সিগঞ্জ সাইক্লিস্টের উদ্যোগে সাইকেল শেখানো হয়। আমার নাম মোহাম্মদ আনামুল হাসান, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। কিছুদিন আগে ফেসবুকে একটি ইভেন্টের মধ্যে দেখতে পাই যে মুন্সিগঞ্জে সাইকেল চালানো শেখানো হয়। শনিবার ইভেন্টে আসি এবং আমাদের প্রথম দিনেই সাইকেল চালানো শিখি। সেজন্য আমি মুন্সিগঞ্জ সাইক্লিস্টের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি ফাহাদ, আমি রসায়ন বিভাগের স্টুডেন্ট। মুন্সিগঞ্জ সাইক্লিস্ট একটা উদ্যোগ নিয়েছে, সাইকেলিংয়ের প্রতি যাদের আগ্রহ আছে তারা বিনামূল্যে এখানে এসে সাইকেল চালানো শিখতে পারবে। তিন দিন সাইকেলিংয়ে আগ্রহী অনেকেই এখানে আসছে। সাইকেলিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক দিক থেকেই, স্বাস্থ্যের দিক থেকে বলেন, তারপরে পরিবেশ দূষণের দিক থেকে বলেন, পরিবেশ দূষণমুক্ত থাকবে। তো দিন দিন সাইকেল চালানোর প্রতি মানুষকে যদি উদ্যোগী করে ফেলা যায় তাহলে দেখা যাবে যে আমাদের পরিবেশটা আস্তে আস্তে আরও একটু ইম্প্রুভ করবে। প্রত্যেক বৃহস্পতিবার হরগঙ্গার মাঠে সকাল 6:30 সাইকেল চালানো শেখানো হয়। নিজে সাইকেল চালান এবং অপরকে সাইকেল চালানোতে উৎসাহ করুন। আমি তাবদিজ, হরগঙ্গা কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তো ছোটোবেলায় শৈশবে বাবা বাহিরে থাকতো, ওই উসুলাই বাহির থেকে একটা সাইকেল আসে। তো সাইকেলের সাথে প্রথম পরিচয় আমার ওই সাইকেলের মাধ্যমে। তো ছোটোবেলায় সাইক্লিং শিখলেও সব কিছুরই একটা সুনির্দিষ্ট নিয়মকানুন আছে এবং উপকারিতা অপকারিতা থাকে। তো এই ব্যাপারগুলি সম্পর্কে আমি অবগত ছিলাম না। তো যখন HSC পরীক্ষার পর ফেসবুক চালাতে থাকি তো তখন হঠাৎ করে একদিন চোখে পড়ল মুন্সিগঞ্জ সাইক্লিস্ট নামে একটা গ্রুপ। তো পরবর্তীতে গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেওয়ার পর দেখলাম এটা আসলে আমাদের স্কুলের বড় ভাইদের গ্রুপই ছিল। তো গ্রুপে জয়েন দেওয়ার পর দেখলাম তারা বিভিন্ন উদ্যোগ বিভিন্ন সময় নিয়ে থাকে। ধরেন স্বাধীনতা দিবসে রাইড থাকে তাদের, বিজয় দিবসে রাইড থাকে। তো এই থেকে ব্যাপারটা মনের মধ্যে গ্রো করে যে আসলে আমাদের তাদের সাথে থাকা উচিত, যেহেতু একটা ভালো কাজ থাকলে হয়তো কিছু শেখা যাবে। সবচেয়ে বড় ব্যাপার, সমাজে অনেক ভালো কাজই হয়। তো আমাদের মূল দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়িয়ে যাওয়া, পাশ থেকে বসালে তাহলে হয়তো বা সামনে ভালো কিছু হবে। তো যখন তাদের সাথে চলাফেরা শুরু হয় দেখতে পারি যে যারা মোটামুটি, যারা নবীন আছে, নবীন প্রজন্মের আমরা যারা আছি অনেক কিছুই জানি না, পারি না। তো তারা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট করে থাকে। তো এর মধ্যে তারা একটা মুন্সিগঞ্জ সাইক্লিস্টের পক্ষ থেকে বিগিনার্স লেসনের আয়োজন করে। তো ওইটাই নবীন আমরা যারা আছি, যারা মনের কথা, হৃদয়ের ব্যথা, লজ্জার কারণে খোলা বলতে পারি না, তো তাদের জন্য একটা সুযোগ করে দিয়েছে যে নতুন যারা সাইক্লিং না পারে তারা শিখুক, উৎসাহিত হোক এবং আমাদের পরিবেশটা সুন্দর হোক। সাইকেল এমন একটা যানবাহন বলা চলে, এটা আপনি অতিরিক্ত জ্যামের মাধ্যমে, জ্যাম যখন থাকে তখন আপনি ফুটপাথ দিয়ে চালিয়ে নিয়ে যেতে পারেন, আর শরীর স্বাস্থ্যের জন্য ভালো। আর আশেপাশে আমাদের শৈশবে যেই ব্যাপারগুলি থাকে যে নতুন কিছু শেখা, নতুন কিছু জানা বা নতুন কোনো স্থানে যাওয়া, হয়তো বা আপনি আমি ফ্রেন্ড সার্কেলের সাথে এদিক সেদিক যাই কিন্তু আমাদের পকেটে হাত খরচ কম থাকার কারণে অনেক দূরে যাওয়া পসিবল হয় না, কেন পরিবহন খরচ আমাদের কাছে থাকে না। তো আমি যদি সাইক্লিং শিখি, সাইক্লিং সম্পর্কে জানি, তো খুব কম খরচে আমরা দূর দূরান্তে যেতে পারি, অনেক কিছু জানতে পারি, দেখতে পারি, শিখতে পারি। তো আমি তাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই যে তারা সামনে এর চেয়ে আরও ভালো কিছু করুক এবং আমরা যাতে সবসময় মিলেমিশে থাকতে পারি। তারা একটা গ্রুপ না, তারা একটা ফ্যামিলির মতো। তো মিলেমিশে সবসময় থাকে, আমিও তাদের সাথে আছি, ছিলাম এবং সামনে থাকার প্রত্যাশা করতেছি। এবং আমি সাধারণ একজন মানুষ হিসেবে অনুরোধ, নিজে সাইক্লিং করুন এবং অপরকে সাইক্লিং করতে উৎসাহিত করুন। ধন্যবাদ।